কে তুই? কেন সব কিছু লুকিয়ে দেখছিলি? আসলে আপনার সাথে দেখা করতে এসেছিলাম। আমার সাথে কেন দেখা করতে চাস? স্বামীজি, আপনি যেরকমটা ভাবছেন নন্দিনী সেরকম নয়, ও খুব ভালো। নন্দিনী? সেটা কে? আপনি যাকে শেষ করতে এসেছেন সেই সাপের নামই নন্দিনী। এই পাপীগুলো এর আগেও নন্দিনীকে বহুবার মারার চেষ্টা করেছে, কিন্তু নন্দিনী প্রত্যেকবার বেঁচে গেছে। আপনাকে দেখে তো অনেক শক্তিশালী বলে মনে হচ্ছে। আপনার দ্বারা যদি নন্দিনীর কোনো ক্ষতি হয়ে যায়? নন্দিনীর কোনো ক্ষতি করবেন না। নন্দিনী কোনো সামান্য সাপ না, অপূর্ব শক্তি নাগ। শুধু তাই নয়, নন্দিনী জঙ্গলের দেবীর সম্পত্তি ওই কালচক্রগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে। নন্দিনী নিজের লক্ষ্য পূরণ করলে ধর্মই জিতবে। ধর্মকেই জিততে দিন, দয়া করে নন্দিনীর ক্ষতি করবেন না। নন্দিনীর হয়ে এত কথা বলছিস যে, কে তুই? আমি আসলে নন্দিনীর বোনের মতো হই। আমার বাবা নন্দিনীর মা পার্বতীর ভক্ত ছিলেন, আর এখন আমি নন্দিনীকে সাহায্য করছি মাত্র। আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে নন্দিনীর ক্ষতি করবেন না। এদের বলা সাপটা সাধারণ সাপ ভেবেই আমি ধরতে চলে এলাম, কিন্তু তুই তো ওটা শক্তি নাগ বলছিস। ওটা যেমন সাপই হোক না কেন, আমায় ওটাকে শেষ করতেই হবে। তার কারণ হলো, ওটাকে শেষ করব বলে আমি এদের কথা দিয়েছি। স্বামীজি, এই বাড়ির মালিক রাজশেখর আর ওই মাধবী দুজনেই ভালো মানুষ না। দেবীর কাছ থেকে কালচক্র চুরি করেছে ওরা। ওরা ভালো হোক বা খারাপ, আমার কাছেই সাহায্য চাইতে এসেছিল। আমায় ওদের সাহায্য করতেই হবে। আপনি ওদের হয়ে দাঁড়ালে বিরাট বড় অধর্ম হবে আপনার। নাক পুজো করতে চাওয়া মেয়েটাকে ওই নন্দিনী খুন করার চেষ্টা করলো যে, ওটা ধর্ম নাকি? গঙ্গা নন্দিনীর শক্তি নাশ করার চেষ্টা করেছিল, ওই সময় নন্দিনী উত্তেজিত হয়ে ভুল করে ফেলেছে। নন্দিনী অস্থির হয়েছে বলেই এই সমস্যাটা আমার কাছে পৌঁছেছে। এখন কি করতে হবে সেটা আমি জানি, তুই চুপচাপ দেখে যা। স্বামীজি, এই বাড়িতে নন্দিনীর হয়ে কথা বলার কেউ নেই, আমি একাই আছি। আপনার পায়ে ধরে বলছি, নন্দিনীকে আপনি ছেড়ে দিন। তুই যতই বল না কেন, আমার মন বদলাবে না। তার কারণ, নন্দিনীর বিষয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনাকে আপনার সিদ্ধান্ত বদলাতে হবে। অসম্ভব। নন্দিনী আমার হাতে মরবেই মরবে। কাল সন্ধির মুহূর্তে নন্দিনীর বিরুদ্ধে পুজোটা আমি করেই ছাড়ব। কোনো পুজো হবে না। তুই ওটাকে আটকাতে পারবি না। আমার দ্বারা হয়তো এই পুজো আটকানো সম্ভব নয়, কিন্তু আপনার প্রাণ তো আমি নিতেই পারি। নন্দিনীকে শেষ করার জন্য এর আগেও অনেকে এসেছে, আর তারা কেউ বাঁচেনি। আর আপনি কে? সন্ধ্যা, সন্ধ্যা কি করছো তুমি? ছাড়ো সন্ধ্যা, সন্ধ্যা ছাড়ো, কি করছো? ছাড়ো। নন্দিনীর থেকে বাঁচাবার জন্য স্বামীজি আমাদের বাড়িতে এসেছেন, আর তুমি ওনাকে মারতে চলেছো। নন্দিনীকে কেউ কিচ্ছু করবে না, ওকে ওর মতন ছেড়ে দাও। তুই নন্দিনীর হয়ে কেন কথা বলছিস? আমরা সবাই চাই ও যাতে শেষ হয়, এর মধ্যে তুই কেন বদলে গেলি? আমি বদলাইনি, আমি সব সময় নন্দিনীর পক্ষেই ছিলাম। নন্দিনীর বিরুদ্ধে আপনারা কি প্ল্যান করছেন সেটা জানার জন্যই আমি এতদিন আপনাদের সাথে ভালো হওয়ার নাটক করেছি। আমি বেঁচে থাকতে নন্দিনীর ক্ষতি কেউ করতে পারবে না। বিদ্রোহীকে সাথে রেখে শত্রুকে কি করে হারাবে? এর সাথে কিসের কথা, টেনে নিয়ে যাও। চল,
স্বামীজি ও নিয়ম হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। নীলা, কি হয়েছে এমন ভাবে সন্ধ্যাকে টেনে আনলেন যে? ও কি করেছে সেটা জানতে পারলে তুমি নিজে ওকে বাড়ি থেকে বের করে দেবে। কি বলছেন কি আপনি? এর নাম নাকি সন্ধ্যা, বলেছে মালয়েশিয়া থেকে এসেছে, তোমাদের বোকা বানিয়েছে। কিন্তু এর আসল নাম সন্ধ্যা নয়, গায়ত্রী। নন্দিনীর সঙ্গে যিনি থাকেন মুনির স্বামী, এ হলো তার মেয়ে। থেকে 20 বছর আগে অনাথ আশ্রমে থাকা এই গায়ত্রীকে মালয়েশিয়াতে থাকা এক দম্পতির দত্তক নেয়। আর এখন গায়ত্রী নন্দিনীকে সাহায্য করার জন্য কিরণের সঙ্গে ভালোবাসার নাটক করে রাজশেখরকে খুন করার জন্য এই বাড়িতে এসে রয়েছে। এত সব জানার পরেও রাজশেখর একে এই বাড়িতে কেন থাকতে দিয়েছেন সেটা নিশ্চয়ই আপনারাও জানতে চান। কিরণ ওকে খুব ভালোবাসে, আর হয়তো কোনোদিন এ নিশ্চয় নিজের মন বদলে নেবে, রাজশেখর এটাই ভেবেছিলেন। কিন্তু এ একটুও বদলায়নি, এখনো নন্দিনীর হয়ে রয়েছে। উনি সত্যি কথাই বলছেন, এই বিষয়টা আমি আগেই জানতাম। আর তাই কিরণের যখন বিয়ের কথা উঠেছিল তখন আমি আটকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আপনারা সবাই আমাকে তখন ভুল বুঝেছিলেন, আমার কথা শোনেননি। আমরা সবাই নন্দিনীর হাত থেকে বাঁচার জন্য ছটফট করছি, কিন্তু এ ওই নন্দিনীর জন্য নাগানন্দ স্বামীকে খুন করতে চেয়েছে। এবার তোমরা সবাই বলো, এই মেয়েকে তোমরা এই বাড়িতে আর রাখবে কিনা? সন্ধ্যা, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি আমাদের এই বাড়িতে এসেছিলে। কিন্তু বাড়ির সবাই যা বলছে তুমি তো শুধু শুনে চুপ করে দাঁড়িয়ে রয়েছো।